গত 41 মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 134.36 কোটি ইউএস ডলার। এর আগে শেষবার এর চেয়ে কম প্রবাসী আয় এসেছিল 2020 সালের এপ্রিলে। ওই মাসে প্রবাসী আয় এসেছিল 109 কোটি ইউএস ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে দেশে যে প্রবাসী আয় এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় 13% কম। গত 41 মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 134.36 কোটি ইউএস ডলার। এর আগে শেষবার এর চেয়ে কম প্রবাসী আয় এসেছিল 2020 সালের এপ্রিলে। ওই মাসে প্রবাসী আয় এসেছিল 109 কোটি ইউএস ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে দেশে যে প্রবাসী আয় এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় 13% কম। গত 41 মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 134.36 কোটি ইউএস ডলার। এর আগে শেষবার এর চেয়ে কম প্রবাসী আয় এসেছিল 2020 সালের এপ্রিলে। ওই মাসে প্রবাসী আয় এসেছিল 109 কোটি ইউএস ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে দেশে যে প্রবাসী আয় এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় 13% কম। গত 41 মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 134.36 কোটি ইউএস ডলার। এর আগে শেষবার এর চেয়ে কম প্রবাসী আয় এসেছিল 2020 সালের এপ্রিলে। ওই মাসে প্রবাসী আয় এসেছিল 109 কোটি ইউএস ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে দেশে যে প্রবাসী আয় এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় 13% কম। গত 41 মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 134.36 কোটি ইউএস ডলার। এর আগে শেষবার এর চেয়ে কম প্রবাসী আয় এসেছিল 2020 সালের এপ্রিলে। ওই মাসে প্রবাসী আয় এসেছিল 109 কোটি ইউএস ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে দেশে যে প্রবাসী আয় এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় 13% কম।